চাইতাম শুধু তোমার টেলিফোন করে নিজেকে বাড়ির বাইরে করাটাই হচ্ছে একটা মেইন কাজ মানসিকভাবে প্রস্তুতি নিতে হ্যাঁ হ্যালো সবাইকে গুড ইভিনিং এখন হচ্ছে মঙ্গলবার সন্ধে 5:30 আমি একটুখানি রেডি টেডি হয়ে নিয়েছি কারণ বাইরে একটা জিনিস কিনতে যাব অনেকদিন ধরে সেই জিনিসটা পেন্ডিং রয়েছে ভাবছি আজ যাব কাল যাব এই করে করে আর হচ্ছেই না আমি আজকেও যেতে চাইছিলাম না বাবাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে বলছে চলো খালি এরকম অলস না বাড়ির সমস্ত কাজই আমি করি ও করে না বাড়ির বাইরে ঘরে বাইরে মেয়ে মানুষ সমস্তটাই আমি একাই করি ব্লগ এডিটিং ব্লগের কন্টেন্ট ভাবা সমস্ত কিছু রাত জেগে জেগে আমি করি তা না আমার মেনলি আমি একটুখানি হোমলি আমার ঠিক বাইরে বেরোতে ইচ্ছে করে না যখন বাইরে বেরোতে ইচ্ছে করে তখন ঘুরতে যেতে না ঘুরতে যেতে ইচ্ছে করে ওরকম টুকুর টাকুর বাইরে যেতে খুব একটা ইচ্ছে করে না বোঝোই তো বাড়ির কমফোর্ট ড্রেস ছেড়ে আর রেডি হতে ইচ্ছে করে না সেটা তোমাদের সবারই নিশ্চয়ই এই ব্যাপারে তোমার আমার সাথে নিশ্চয়ই মিল আছে এনিওয়েজ এখন একটুখানি বেরোচ্ছি আর মুহুরানি তো দাঁড়াও দেখাচ্ছি মুহুরানি এখানে মুখ হাড়ি করে পড়তে বসছে কিছু করার নেই মুহুরানির কালকে থেকে জিকে পরীক্ষা তাই পড়তে হবেই মুহুরানি এখন ম্যাথস করছে ঘুচুং 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 এনিওয়েজ আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী কল্পের মুহু ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে বাড়ি থেকে তো বেরোই না বাট বেরোলে কিন্তু ভালো লাগে বাট ওই বেরোনোটাই হচ্ছে জোর করে নিজেকে বাড়ির বাইরে করাটাই হচ্ছে একটা মেইন কাজ মানসিকভাবে প্রস্তুতি নিতে হ্যাঁ কিন্তু বেরোলে কিন্তু দেখো একটু হাওয়া বাতাস বাইরে লাগে মনটা ভালো হয়ে এমনিতেই মুহুর পরীক্ষা মাথায় এখন বিশাল চাপ টেনশনে আর ভাল লাগছে না বেরোলে বেশ ভালো লাগে আমরা চলো চলে এসেছি আমরা এসেছি এখানে বেহালাতে ছোট বাজার বলে একটা জায়গা আছে ওখানে একটা স্ট্যান্ড কিনবো না এইটা কত এটা আপনার জুতো ফুটো রাখা আবার ডিরে ডাবা রাখার জন্য হচ্ছে এটা বাসন রাখার জন্য পেছনের যেটা দেখছেন পেছনেরটা বাসন রাখ এরকমই বড় পেছনেরটা বাসন রাখ আমি বাইরেই রাখতে হবে রান্নাঘরটা ধরবে না চিমনি না থাকলে চিমনি আছে তাও জায়গার অভাব বেহালার এই দোকানটা জানো তো খুব ভালো মানে প্রয়োজনীয় অনেক জিনিস এখান থেকে মানে পাওয়া যায় আগেও একবার এসেছিলাম আর তার জন্য আজকে বেশ কিছু টুকটাক জিনিসগুলো শপিং করব ভাবছি কিনতে এসেছিলাম একটা জিনিস আর একে একে কতগুলো জিনিস হয়ে গেল লাগে বাড়িতে লাগে না মানে জিনিস দোকানে আসলে এই এক প্রবলেম এটা কিনতে আসলে ওটার কথা মনে পড়ে ওটা কিনতে আসলে আরেক কথা মনে পড়ে অনেকগুলো জিনিস কিনলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি দোকানের অপোজিটে দোকানটাও কিন্তু খুব ভালো এই যেমন বড় বড় প্লাস্টিকের যে বাস্কেটগুলো না এগুলো খুব কাজে লাগে বাচ্চাদের খেলনাপত্র গুছিয়ে রাখার জন্য আলমারিতেও সব কিছু গুছিয়ে রাখার জন্য অনেক যুদ্ধ করে বাইকে চড়ে এই জিনিসগুলো নিয়ে আসলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি টুকটুক করে অনেকগুলো জিনিসই কিনেছি তোমাদের দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আসার সময় বাজার থেকে এরকম একটা বড় প্লাস্টিকের একটা বক্স নিয়ে আসলাম এই মুহুর ওডিসির গয়নাগুলো রাখার জন্য তো এই নিচে সমস্ত গয়নাগাটি রেখে এই যে মুকুটটা আছে এটা দিয়ে এটা এটা খুব ইউজফুল আমার কবে থেকে ভাবছিলাম এটা কিনবো এই দেখো কি সুন্দর পারফেক্টলি আটকে দিলাম একদম নিশ্চিন্ত এরপরে আমার ক্লান্ত মন ঘরে খোঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘরে ভাঙা দুপুর আমার একলা থাকার সুখ রোদ গাইত আমি ভাবতাম তুমি কোথায় কত দূর
আমার বেশুরগিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। কেমন গাইলাম অবশ্যই কমেন্ট করবে, আরো 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 গান গাইবো। আপাতত মুহুকে পড়াই। মেনলি এটা কিনতেই আমি গেছিলাম, একটা বাসনের র্যাকের ভীষণ দরকার ছিল, কারণ রান্নাঘরটা মানে বাড়িটা তো বিশাল বড়, বাট রান্নাঘরের জায়গার বেলায় জায়গাটা কমতে কম পড়েছিল, তার জন্য রান্নাঘরটা একদম ছোট, আর আমার যা সাইজ আর রান্না মাসির যা সাইজ দুজন একসাথে ঢুকতে পারি না, তার জন্য বাসন ঠাসন বেশি রাখা যায় না। আপাতত তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইরকম অবস্থা। এইগুলোকে ঠিকভাবে রাখার জন্য এটা কিনলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো এটার জন্যই মেনলি আজকে গেলাম, তার সাথেও টুকিটাকি কিছু জিনিস কিনেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, মুখে পড়াতে পড়াতে ভাবলাম একটু ব্রেকের দরকার, তার জন্য একটু আমি ব্রেক নিচ্ছি। আর এই সময় ভাবলাম যে তোমাদের তো দেখিয়ে দিই বাদ বাকি জিনিসগুলো কি। সেটা হচ্ছে গিয়ে এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা তাওয়া কিনেছি, আর একটু বড় সাইজের কিনেছি। আর একটু ছোট সাইজ ছিল, আমাকে বলছে যে ননস্টিক, আমি বলছি না ননস্টিক না, ননস্টিক কিনলেই তো ওইগুলো দুদিন পরেই পুরো উঠে যায়, বেকার জিনিস। এটা বোধ হয় অ্যালুমিনিয়ামের কিনেছি, তো বেশ ভালো, এটা ইন্ডাকশনেও যাবে, বেশ শক্তপোক্ত, হ্যান্ডেলটাও ভালো। এটা কিনলাম 400 নিয়েছে এটা ওই দোকানটা থেকে। এই একটা হামাল দিসটা অনেকদিন ধরে কেনার ছিল, এখন কিনলাম। সকালবেলা চা ফা খেতে ভীষণ ইউজফুল একটা জিনিস, না হলে ওই নর্মাল থেতো করা বা ইয়ে করা। আর এইটা আমাদের একটু ভেঙে গেছিলো, তো এইটা কিনেছি, আর ওই র্যাকটা কিনেছি বাসনের। এই হচ্ছে আমাদের ছোটোখাটো পারচেজ। আজ এখন 9টা আর আমি মুহুকে পড়িয়ে একদম টায়ার্ড হয়ে গেছি। মুহুর কালকে থেকে হচ্ছে জিকে পরীক্ষা, মুহু মোটামুটি পড়ে 10 মিনিট একটুখানি রেস্ট নিয়ে আবার ও হিন্দি পড়তে গেছে, কারণ তার পরের দিন আবার হিন্দি পরীক্ষা। এই যে পরীক্ষার সিজন শুরু হচ্ছে, ফার্স্ট টার্ম শুরু হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যত এতদিন তো পরীক্ষা টরীক্ষা ছিল না, ভালোই ছিলাম, ঘোরাফেরা অনেক, প্রচুর ব্লগ হয়েছে, কাশ্মীর ব্লগ, সিকিম ব্লগ, কিন্তু এখন কিছু করার নেই, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে। তবে এই সময় কথা দিচ্ছি তোমাদের, প্রচুর আমি ভালো ভালো রান্না করে দেখাবো, প্রচুর রেসিপি শেয়ার করবো, আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তো আপাতত আমি ড্রেস নিচ্ছি, স্থিত গেছে রাতের ডিনার আনতে, ওকে বলেছি রোল আনতে, কারণ দুপুরবেলা একদম বাকওয়াস মেনু ছিল, তার জন্য একটুখানি রাত্রে একটু ভালো খাবার, না হলে আমাদের একবার একটু ভালো খাবার একটুখানি ভালো বলতে একটু স্পেশাল কিছু লাগে। দুপুরবেলা কি খেয়েছি যেন পাঁচমিশালি সোয়াবিন দিয়ে ছোলার ডাল, তোমার ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। রাত্রে আর পাচ্ছি না, রাত্রে তার মধ্যে এই বাজার টাজার করে আনলাম, মুখে পড়িয়ে একদম এখন আর ইচ্ছা করছে না রান্নাঘরে গিয়ে কিছু রান্না করতে, তো নিয়ে আসছে, তাই আমি ওয়েট করছি। চলে এসছে আমাদের রোল, বাইকের শব্দ শুনেই ক্যামেরা অন করে রেডি হয়ে আসি, আর আমরা দুই হ্যাংলা, কখন আমাদের রোল আসবে। আর রোল এসে গেছে ফ্রম আমিনিয়া, এবং তিনজনের তিন রকম। আমারটা কি জানো বাবাই, এগ পানির, হ্যাঁ, বেচারা বড়টা ঘেমে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বিখ্যাত রোল। ¶¶